রোগীটা অ্যাকচুয়ালি কাপ্তামারা হাসপাতাল থেকে রেফার হয়েছিল। এখানে পেশেন্টটা যে আনা হয়েছিল যে সাপে কামড় দেওয়া হয়েছিল, সাপে কামড়ের পরে এখানে নিয়ে এসেছিল। আনার পরে আমরা যখন পেশেন্টটা রিসিভ করছি এখানে, পেশেন্টের মৃত অবস্থায় পেয়েছি। যাই হোক, আমরা সিপিআর টিপিআর এড্রিনালিন দিয়া দিয়ে পেশেন্টের অ্যারেস্ট থেকে উঠাইছিলাম, ভেন্টিলেশনও দিয়েছিলাম। ভেন্টিলেশন দেওয়ার পরে কিছুক্ষণ সাস্টেন করছিল। আমরা তারপর অ্যান্টি স্নেক ভেনমও দিয়েছি, প্লাস আনুষঙ্গিক যা যা করার সব কিছুই দিয়েছি। বাট আলটিমেটলি পেশেন্টটা কিছুক্ষণ আগে মারা গেছে। প্রিলিমিনারিতে এমনই লাগতেছে, তবু আমরা কিছু কইতে পারতেছি না। এখন আপাতত বডি আমরা পোস্টমর্টমে শিফট করতেছি, দেখা যাক। স্যার, সচরাচর তো এখন আর এরকম শোনা যায় না যে সাপের কামড়ে মারা গেছে, তো এতদিন কি বলবেন স্যার? মানে আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি যে আমরা বাইটটা দেখছি, বাইটটাও বেশি ক্লিয়ার না। তো এখন এক্স্যাক্টলি আমরা এখনের অবস্থার দ্বারা পাওয়া সম্ভব হইতেছে না যে এটা এক্স্যাক্টলি সাপের কামড়ে মারা গেছে কিনা। কারণ অনেক সময় কী হয়, অতিরিক্ত স্ট্রেস নিলে কার্ডিও মায়োপ্যাথি হয়ে মারা যেতে পারে। হাওয়েভার পোস্টমর্টম করে এক্স্যাক্টলি ক্লিয়ার করে পরিবার থেকে জানা গেছে যে অসুস্থ আসলে নাকি সাপের কামড়ে। হ্যাঁ, পরিবার থেকে গুলো পেশেন্ট একদম ভালো আসলো, কোনো কিছু অসুস্থতা ছিল না, আগে ভালোই আসলো একদম, পেশেন্ট নর্মাল। মানে সাপে কামড় হওয়ার পরে, হ্যাঁ, পরেই এরকম সিচুয়েশন হয়েছে।